রহমান রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমরা আমাদের এই পুকুর বা জলাশয় মাছের জন্য আমরা যে প্রাকৃতিক খাদ্যটা তৈরি করি বিশেষ করে প্ল্যান্টন এবং জু প্ল্যান্টন এই ডোসটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে করে থাকি প্রথমে হয়তো প্ল্যান্টনের ডোষটা করলাম তারপরে আমরা জু প্ল্যান্টনের দোষটা করি তো আজকে আপনাদের সাথে এমন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব যে পদ্ধতিতে একই ডোসের মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণে এবং প্ল্যান্টন আমরা উৎপাদন করতে পারব এবং খুব দ্রুত ভিতরে মাত্র কয়েক ঘন্টায় আপনি পুকুরে সে পরিবর্তনটা দেখতে পারবেন এবং এক দুই দিন পরেই দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ জুপ্লান্টন এবং প্ল্যান্টন পুকুরে তৈরি হয়ে গেছে তবে একটা বিষয় আপনাদের আগেই বলে রাখা ভালো যে আপনি যখনই পুকুরে প্রাকৃতিক খাদ্যের জন্য কোন ডোজ আপনি দিবেন তার আগে অবশ্যই চুন এবং লবণটা এটাকে পুকুরে আপনি নিশ্চিত করে নেবেন কারণ যদি পুকুরের প্রাকৃতিক পরিবেশটা অর্থাৎ ন্যাচারাল যে ইকোসিস্টেমটা এটাকে যদি আপনি ঠিক করে না নেন তাহলে কিন্তু আপনি এই ডোচের খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না আর যদি এই ডোজটা নিশ্চিত করেন খুব চমৎকার একটা রেজাল্ট আপনি পুকুরে অবশ্যই পাবেন তো ফাইটোপ্ল্যান্টন এবং জুপ্ল্যান্টন একই ডোসের মাধ্যমে তৈরির যে নিয়মটা সেটা হলো আপনার প্রতি বিঘার জন্য তেত্রিশ শতকে এক বিঘা প্রতি বিঘার জন্য পাঁচ কেজি সরিষার খোল অথবা রেপসিট অয়েল কেক যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় এই সরিষার খোলটাকে প্রতি বিঘার জন্য পাঁচ কেজি এটা আপনি পানি দিয়ে আজকে ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রাখার চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ আজকে ভেজালেন পরের দিন এটাকে একটু ঘেটে এর সাথে আপনাকে মিক্স করতে হবে প্রতি বিঘার জন্য দুই কেজি আটা সেটা হোক গমের আটা হতে পারে চালের আটা হতে পারে ভুট্টার আটা হতে পারে ময়দা তবে ময়দাটা না দেওয়াই ভালো যে কোনো একটা আটা হলেই হবে অর্থাৎ একটা কার্বোহাইড্রেট সোর্স এখানে দরকার হবে এটা ব্র্যান্ড দিয়ে হবে না তো প্রতি তেত্রিশ শতকে এক বিঘার জন্য পাঁচ কেজি আটা ওই সরিষার খোল এটা চব্বিশ ঘন্টা ভেজানোর পরে এর সাথে মিক্স করতে হবে দুই কেজি আটা এবং এক কেজি চিটা গুড় মিক্স করে আবার চব্বিশ ঘন্টার জন্য এটাকে ভালো করে ঘেঁটে চব্বিশ ঘন্টার জন্য এটাকে আপনি রেখে দিবেন রেখে দিয়ে পরের দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পরে আপনি এটাকে একটা রোদ্রময় সময় আপনি এটা সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন এতে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে জু তৈরি হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে জু তৈরি হয়ে যাবে এখন এর সাথে যদি আপনি প্ল্যান্টনটাও করতে চান তাহলে এই যে সরিষার খোলটা আপনি ভেজালেন তার চব্বিশ ঘন্টা পরে তো আপনি দিলেন দুই কেজি আটা এবং এক কেজি চিটাগুড় ওই একই সময় এর সাথে আপনাকে মিক্স করতে হবে প্ল্যান্টনের জন্য দুই কেজি ইউরিয়া প্রতি বিঘার জন্য আর যদি ইউরিয়াটা অ্যাভেলেবেল না থাকে তাহলে ছয় কেজি সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি এটা দিলে দিতে হবে ছয় কেজি আর যদি ট্রিপল সুপার ফসফেট মানে টিএসপিটা দেন তাহলে এটা দিতে হবে তিন কেজি তাহলে আমাদের প্ল্যান্টনের জন্য যে তিনটি উপাদান আমাদের মিক্স করতে হবে যে কোনো একটা হয়তো দুই কেজি ইউরিয়া নতুবা তিন কেজি টিএসপি নতুবা ছয় কেজি এসএসপি তো সরিষার ঘন্টা পরে যখন আপনি আটা এবং মোলাসেস বা চিটাগুড়টা আপনি অ্যাড করবেন এক কেজি চিটাগুড় এর সাথে এই তিনটি সারের যে পরিমাণটা যে কোনো একটা পরিমাণে আপনি এর সাথে মিক্স করে একটা চট বা একটা কাগজ দিয়ে আপনি ড্রামের মুখটা ঢেকে রাখলেন চব্বিশ ঘন্টার জন্য তো টোটাল তাহলে আমাদের সরিষার খোল ভিজানো থেকে যে শুরু হলো আমরা আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন ওভার হলে পরে দুই দুই দিনের দিন আমরা একটু রোদ্রুময় সময় আমরা একটা সমস্ত পুকুরে ছিটিয়ে দিব এটা ছিটিয়ে দিলে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হবে আর বিশেষ করে আমরা তো জানি যে আপনার জুপ্লান্টনের বেঁচে থাকার জন্য তাদের একমাত্র খাদ্য হল প্ল্যান্টন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্টন পুকুরে যদি না থাকে তাহলে আমাদের প্ল্যান্টনটা ক্রাশ করে এই জন্য ফাইটোপ্লান্টন অবশ্যই লাগে তো এই জন্য আপনারা যদি এই উপাদানগুলো একত্রিত করে আপনারা এই ডোজটা পুকুরে করেন তাহলে আপনারা একই সঙ্গে ফাইটোপ্ল্যান্টন এবং জুপ্ল্যান্টন দুটোই পেয়ে যাবেন তবে এই যে উপাদানটা এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার বেশি রাখাটা মোটেই সমুচীন হবে না কারণ সরিষার খোল সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা পর্যন্ত এর যে খাদ্য উপাদান এর যে পুষ্টি উপাদানটা এর ভিতরে বিদ্যমান থাকে যখন বাহাত্তর ঘন্টা ওবার হয়ে যায় অর্থাৎ তিন দিন ওভার হয়ে যায় তখন আর সরিষার খোলে সেই খাদ্য উপাদানটা থাকে না এটা হয় খুব উন্নত মানের একটা জৈব সারে এটা পরিণত হয় যার জন্য আপনারা যখন এই সরিষার খোল এবং আটা ইউরিয়া মোলাসেস দিয়ে একই সঙ্গে প্ল্যান্টন এবং জুপ্লান্টনের ডোসটা তৈরি করবেন এটা অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দ্বিতীয় দিনই তৃতীয় দিনে আপনার এটা পুকুরে এটা প্রয়োগ করে দিবেন পাতলা করে সমস্ত পুকুরে এটা আপনার ছিটিয়ে দিবেন তাহলে আশা করি খুব স্বল্প সময়ের ভিতরেই আপনার পুকুরের পানির যে রঙের পরিবর্তন এবং এরপর যদি ওই যে গামসা গ্লাস পদ্ধতি যেটা আমরা জুপ্ল্যান্টন পরীক্ষা করি এটা করলে আপনার উপস্থিতি এবং এখানে আপনারা পেয়ে যাবেন এটা একটি মেথড আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব অন্য কোনো বিষয় সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফিজ